জল্পনা বাড়িয়ে এবার নীতিশ কুমারের সঙ্গে পিকের বৈঠক, বিহারের মুখ্যমন্ত্রীর দিল্লির বাসভবনে প্রশান্ত কিশোরের বৈঠক, প্রায় এক ঘন্টা ধরে নীতিশ কুমারের সঙ্গে পিকের বৈঠক। নীতিশ কুমারের স্বাস্থ্য নিয়ে জানতে গিয়েছিলাম, নীতিশ কুমারের সঙ্গে সাক্ষাৎ নিয়ে দাবি ভোট কুশলী পিকের। অনেকদিন ধরেই চিনি, কোনো বিশেষ বৈঠক নয়, দাবি নীতিশ কুমারের। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, জল্পনা বাড়িয়ে এবার নীতিশ কুমারের সঙ্গে পিকের বৈঠক, বিহারের মুখ্যমন্ত্রীর দিল্লির বাসভবনে প্রশান্ত কিশোরের বৈঠক, প্রায় এক ঘন্টা ধরে নীতিশ কুমারের সঙ্গে পিকের বৈঠক হয়। নীতিশ কুমারের স্বাস্থ্য নিয়ে জানতে গিয়েছিলাম, নীতিশ কুমারের সঙ্গে সাক্ষাৎ নিয়ে দাবি ভোট কুশলী পিকের। অনেকদিন ধরেই চিনি, কোনো বিশেষ বৈঠক নয়, দাবি নীতিশ কুমারের। জল্পনা বাড়িয়ে এবার নীতিশ কুমারের সঙ্গে পিকের বৈঠক, বিহারের মুখ্যমন্ত্রী দিল্লির বাসভবনে প্রশান্ত কিশোরের বৈঠক, প্রায় এক ঘন্টা ধরে নীতিশ কুমারের সঙ্গে পিকের বৈঠক। নীতিশ কুমারের স্বাস্থ্য নিয়ে জানতে গিয়েছিলাম, নীতিশ কুমারের সঙ্গে সাক্ষাৎ নিয়ে দাবি ভোট কুশলী পিকের। অনেকদিন ধরেই চিনি, কোনো বিশেষ বৈঠক নয়, দাবি নীতিশ কুমারের। কোনো প্রাইভেট এন্টিটি, প্রাইভেট কনসার্ন, কোনো প্রশাসনিক প্রধানের সঙ্গে মিটিং করবেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আমরা এই নিয়ে কোনো আগ্রহই নই। এটা এদের সম্পূর্ণভাবে তৃণমূলের ব্যাপার, ওরাই এর উত্তর দিতে পারবে। এই বিষয়টি সম্পর্কে আমার কিছু জানা নেই এবং এটা আমার কাছে একেবারে অপ্রাসঙ্গিক। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, জল্পনা বাড়িয়ে বা নীতিশ কুমারের সঙ্গে পিকের বৈঠক, বিহারের মুখ্যমন্ত্রীর দিল্লির বাসভবনে প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠক, প্রায় এক ঘন্টা ধরে নীতিশ কুমারের সঙ্গে পিকের বৈঠক হয়। নীতিশ কুমারের স্বাস্থ্য নিয়ে জানতে গিয়েছিলাম, নীতিশ কুমারের সঙ্গে সাক্ষাৎ নিয়ে দাবি ভোট কুশলী পিকের। অনেকদিন ধরেই চিনি, কোনো বিশেষ বৈঠক নয়, দাবি নীতিশ কুমারের। প্রায় এক ঘন্টা ধরে বিহারের মুখ্যমন্ত্রী দিল্লির বাসভবনে প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠক হয় নীতিশ কুমারের। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, প্রায় এক ঘন্টা ধরে সেই বৈঠক চলে, যদিও প্রশান্ত কিশোর তিনি যেমনটা জানিয়েছেন যে নীতিশ কুমারের স্বাস্থ্য নিয়ে জানতে গিয়েছিলেন। অন্যদিকে নীতিশ কুমার তিনি যেমনটা জানিয়েছেন যে অনেকদিন ধরে প্রশান্ত কিশোরকে তিনি চেনেন। অশোকনগরের রোড শোতে আজ তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গে কি বলেছেন, আসুন শুনে নিই। ইউথ দলে দাঁড়িয়ে বারবার অনুরোধ করছি, তা সত্ত্বেও দলের প্রার্থীদের সমর্থনে না দাঁড়ালে আজ সন্ধেবেলায় পর থেকে যদি তারা লিফলেট দেয় জানায়, না হলে আগামীকাল জেলার মিটিং আছে, তারা বহিষ্কৃত হবে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।